আজ যা যাইতাছি কুমিল্লা শহরের একটু বাইরে গলিয়ারা ইউনিয়নের মান্দারি হেন আমরার ফেজের একজন ফ্যান ড্রাগন চাষ করে তার ড্রাগন বাগানে আমারে দাওয়াত দিছে এর লেগে যাইতেছি আজগা যাওয়ানের আগে কয়টা কথা কইতাম চাই যে কথাটি আমি কোনো সময় কইছি না কথাটা হইল আপনারার এই প্রিয় পেজ ফেসবুক পেজ আপনারার কুমিল্লার ভাষা কুমিল্লার সংস্কৃতি উপস্থাপন করি আমি আপনারার এই সংস্কৃতিটা এবং আপনারার ভাষাটা সারা বাংলাদেশময় করতে হইলে বেশি বেশি করে শেয়ার করন লাগবো আর আমার এই পেজটারে ফলো দিয়া মনিটাইজেশনের উপযুক্ত করে দিতে হবে তাইলে আমি একটু আগ্রহ পামু আপনারার লেগে কাম করনের যাই হোক কথাটি মনে হয় বেশি হয়ে গেছে এই ব্যাপারে আর কথা কইতাম চাই না এবার সামনের দিকে আগাই সকালবেলা হঠাৎ করে আতিকুল কবির মজুমদার আমার ফেসবুক ফ্যান আমারে কইতে আছে বেলাল ভাই আপনি ফ্রি আছেন নি আমি কইলাম যে হ আমি ফ্রি আছি কজে তাইলে আইয়েন আমার বাসাত আমার ড্রাগন ফলের বাগানটা ভিডিও করে লইয়ে যান আতিক ভাই বলার সাথে সাথে আমি রাজি হইয়ে গেলাম গা আমার মিসেজ রে কইলাম আমারে গোসলকরণের ব্যবস্থা করে দাও নাস্তা দাও খাইয়া বাইর হইতে হইব কয় কই যাবা কইলাম যে এক জায়গায় ভিডিও করতে হইব আমার মিসেজ আবার এ ব্যাপারে আমারে যথেষ্ট সহযোগিতা করে যেটা না করলে আমি আজকে এত কাজ বা এত সময় এই ফেজের পিছনে দিতে পারতাম না রেডি হয়ে সকাল 8:30 রওনা হয়ে গেলাম গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমার বাসাতে বাইর হইয়া একটা সিএনজি ধরলাম সিএনজি কইরা চলিয়া গেলাম টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে একটা অটো কইরা শখ বাজার শখ বাজার পৌর মার্কেটের সামনেতে লক্ষ্মীপুর চৌমুহনি সিএনজি ডি সারে লক্ষ্মীপুর চৌমুহনি গেলে আমি ফোন দিলে আতিকুল কবির মজুমদারে কইছে আমার আইয়া লইয়া যাইব শখ বাজার পৌর মার্কেটের সামনেতে সিএনজি ডা সারছে 20-25 মিনিটের মধ্যেই আমরা ফুচ্ছে গেলাম লক্ষ্মীপুর চৌমুহনি হেন নিয়ে আমার নামাই দিছে একজন যাত্রী কমানোনে 10টা টিয়া বেশি নিছে 30 টিয়া ভাড়া রাখছে হেন নাইমা আমি ফোন দিলাম আতিকুল কবিরে হে কয় আমি ভাত খেতাম বসি তুমি একটা চা খাও মোড়ে দাঁড়াইয়া এক কাপ গরুর দুধের চা খাইলাম চাটা বেশ ভালো লাগলো চা খাওয়ার পরেই কিছুক্ষণ দাঁড়াইয়া থাকতেই আতিকুল কবির মজুমদার হুন্ডালে আইয়া হাজির আমরা এই আতিকুল কবির ভাইয়ের দাওয়াতে আজকে এখানে আসছি ওনার ড্রাগন ফল বাগান দেখবো আমরা ইনশাল্লাহ চলুন আতিকের হুন্ডারাত কইরা রওনা হইলাম তার ড্রাগন বাগানের উদ্দেশ্যে ড্রাগন বাগান যাইয়া আশ্চর্য হয়ে গেলাম এত অল্প জায়গা ড্রাগন বাগান করছে ড্রাগন ফল ধইরা একেবারে বেতাল অবস্থা দুনিয়ার ফল আইছে আতিকে কইলো মাঝে মধ্যেই সোরা বেড়ারা তার এই ফলের বাগানের বেড়া ভাঙ্গা ফল চুরি করে লইয়ে যায় তারা বাসা থেকে একটু দূরে হওয়ার কারণে রাতের বেলা পাহারা দেওয়ার মতো কেউ থাকে না এই সময়টাতেই চোরে কামড়া করে লইতে পারে বাগানটা ঘুরে ঘুরে দেখা ভিডিও কইরা কিছু ড্রাগন ফল ছিঁড়া লইল সম্ভবত এডি আমারে গিফট করনের লাগা হে সময় বুঝি না ড্রাগন ফল বাগান করার আইডিয়া কিভাবে ঢুকলো মাথার ভিতরে আমাদের টাওয়ারের আউল ভাই সুপারভাইজার আউল ভাই যে সাথে করছে ওইখান থেকে আনছিলাম আর কি আউল ভাই থেকে কাটিং নিয়ে এসে লাগাইছি সে অনেক ইতিহাস লেবার হইলো আপনার গুরু ড্রাগন গুরু ফিলের উপরে দিতে হয় কি লেগা এটার সিস্টেমের যখন জ্বলবো তারপর এটাতে ফল আসবে আর কি আর ফিলার দিতে হয় কারণ গাছটা অনেকদিন স্থায়িত্ব হয় তো 10-12 বছর নাকি স্থায়িত হয় হ্যাঁ এই জন্য ফিলার করে দেয় আর কি কারণ বাঁশ দিলে তো আমার 1 বছরেই এটা শেষ হয়ে যাবে গা এনে মোট কয়টা ফিলার টোটাল 34টা ফিলার আছে প্রত্যেকটা ফিলারে চারটা করে গাছ আছে গাছ সংগ্রহ করছেন করতে এই যে আউল ভাই থেকে কাটিং আনছি গাছ মানে এরকম এরকম মনে করেন এরকম কাটিং আর কি এটা কাটলে একটা এটা চার হইব একটা এতটুক আপনি আর কেউ সহযোগিতা করবেন নি কেউ যদি করতে চান অবশ্যই সহযোগিতা তো 100-100 কেউ চাইলে তো অবশ্যই দিব আপনি এখান থেকে কিরকম ফল কাটছেন মানে কিরকম আইন হচ্ছে গত এটা তো হয়েছে দুই এটা দ্বিতীয় বছর আর কি গত বছর পাইছি মোটামুটি
অত বেশি নেই এই বছর আছে ভালোই তবে সমস্যা হলো আমার চুরি হয়ে যায় অনেক ফল চুরি হয়ে গেছে ইনভেস্ট কত হইতে পারে আনুমানিক আপনার প্রতি ফিলার 1000 করে ধরেন সবকিছু মিলিয়ে রড সিমেন্ট তারপরে ফিলার বানানো তারপরে খেতে আনা তারপরে গোড়ায় মাটি ইয়া দেয়া গোবর দেয়া সবকিছু মিলে 1000 মতো হইব আর কি পার ফিলার 34টা ফিলারে 34000 এরকম হইব বাপ 40000 এ ধরি আমরা কয়বার বিক্রি করছেন গত বছর হালকা কিছু বিক্রি করছি এই বছর করতেছি কত টাকা হইব মানে বিক্রি করছেন আমার এগুলো গিফট যায় বেশি বুঝছেন আত্মীয় স্বজনরা দেওয়া হয় আচ্ছা বিক্রি খুব কমই এই বছর হয়তো কত 12-14 হাজারের মতো হয়েছে আর কি কেজি কত করে হ্যাঁ এটা কালকে নিয়েছি কেজি 400 করে বিক্রি করছি 300 করে করি গত বছর কম করছি গত বছর কত 200-250 করে বিক্রি করছি একটা 1 কেজিতে কয়টা ফল ধরে বড় সাইজ হলে তো 2-3টাতে 1 কেজি হয়ে যাব আর ছোট হইলে হয়তো 4-5টা লাগবো আমরা লাগা কাটা হইলো একটা এখন খাইয়ে দেখমু কি অবস্থা বাগানে দাঁড়াইয়া ফল খাওয়ানোর মজাই আলাদা নিয়ামত আল্লাহ তালার অশেষ নিয়ামত সোহাগ ভাইয়ের বাগানে দাঁড়াইয়া বিসমিল্লাহ খুবই সুস্বাদু অনেকটা ডুমুর ফুলের মতন ডুমুর ফল যে আমরা ছোটো থাকতে ডুমুর ফল খাইছি আমি ড্রাগন খুব একটা খাই না এটা এই মনে হয় চতুর্থবার এরপরে বাসাতে এলাম বাসাতাইয়া জোহরের নামাজটা পড়লাম পড়ার পরে ভাত খাওয়ানোর লেগে ডাক দিল ভাই এত আয়োজন করছে অনেক অনেক মানুষ ভোর বাড়িতে গেলেও এত আয়োজন করে না গরুর গোস্ত মুরগের গোস্ত দুই রকমের গরুর গোস্ত মাছের ডিম বুনা ঢেঁড়স ভাজি মাছ অনেক খাওয়ার এত কিছু কি আর একজন মানুষে খাইতে পারে যতটুকু সম্ভব খাইয়া তারপর দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা হইলাম রওনা হইতেই নামলো বৃষ্টি দুজনে রেইনকোট পরলাম ফইরা বাড়ি গেলাম মান্দারিতে বাটকেশ্বর পর্যন্ত আইয়া আমরা বৃষ্টি পাইলাম কিন্তু এরপরে আর বৃষ্টি নাই গায়ের ভিতরে অনেক গরম লাগতেছিল রেইনকোটটি ফইরা থাওনের কারণে মাঝখানে আবার প্রফেসর ফারা আতিকুল কবির মজুমদারের বনের বাসাত কিছু ড্রাগন ফল দিয়ে এলো আওয়ার সময় ঐতিহ্যবাহী জানুমিয়া মসজিদটা দেখে আইলাম সালাউদ্দিন আসার পরে কইতেছে এই ফলটি তোমার 4-5টা ড্রাগন ফল একটা ব্যাগও ফুরাই লইছে এই ফলটি আমারে দিয়ে দিছে লইয়া বাসাত চলে আইলাম